কতগুলো বৈশিষ্ট্য কণ্ঠের স্পিচ টু টেক্সট ফিচারটাকে অন্যান্য অ্যাপ্লিকেশনের থেকে আলাদা করে। একে তো এটা ব্যবহার করে আপনি অন্যান্য যে কোনো অ্যাপ্লিকেশনের উপর খুব সহজেই ভয়েস টাইপিং করতে পারবেন, হোক সেটা মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক কিংবা ডিসকোড অথবা ব্রাউজারের কোনো ওয়েব অ্যাপ্লিকেশন। আর দ্বিতীয়ত এনকোডার সিলেকশন, ধরুন আমি কালপুরুষ ANSI ফন্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে গুগল ডক্সে টাইপ করার পর সেটাকে আমাকে কনভার্ট করে তারপর ব্যবহার করতে হবে, কিন্তু এখানে আমাকে যেটা করতে হবে শুরুতে সেটা হচ্ছে ধরুন আমি কালপুরুষ ANSI ফন্ট ব্যবহার করতে চাই, আমি ফন্টটা সিলেক্ট করে নিলাম, দেন বাংলা ল্যাঙ্গুয়েজে সুইচ করে আমাকে গিয়ার আইকনে এসে বাংলা এনকোডিং ANSI 1 সিলেক্ট করতে হবে, তারপর আমি যা ভয়েস টাইপিং করব এটা কালপুরুষ ANSI ফন্টে লেখা হয়ে যাবে। হ্যালো সবাইকে, আমার নাম নাবিল মোস্তফা, এই মুহূর্তে আমি কালপুরুষ ফন্ট ব্যবহার করছি এবং আশা করি লেখাটা খুব সুন্দর মতোই ডিসপ্লে করবে দাঁড়ি চিহ্ন। আশা করি এটা ভালো মতোই লিখতে পেরেছে, আমি এখন পড়ে দেখি। হ্যালো সবাইকে, আমার নাম নাবিল মোস্তফা, এই মুহূর্তে আমি কালপুরুষ ফন্ট ব্যবহার করছি এবং আশা করি লেখাটা খুব সুন্দর মতোই ডিসপ্লে করবে। এখন যদি আমি এই লেখাটাকে সুতুনি এমজে ফন্টে ব্যবহার করি তাহলে আমরা কি দেখতে পাবো? আচ্ছা, যেমনটা দেখা যাচ্ছে কিছু কিছু লেখা ভেঙে গিয়েছে, যেমন মোস্তফা, কালপুরুষ, ডিসপ্লে, তার কারণ ANSI ভার্সন 1 সুতুনি এমজে ফন্টে সাপোর্ট করে না, এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ANSI ভার্সন 2। তো আমি সিলেক্ট করে নিলাম, দেন এখন ভয়েস টাইপিং করা যাক। গতবার কিছু কিছু শব্দ কালপুরুষ ফন্টে ভেঙে গিয়েছিল, এখন আমরা সুতুনি এমজে ফন্ট ব্যবহার করছি, আশা করি এই শব্দগুলো আর ভাঙবে না, যেমন মোস্তফা এবং কালপুরুষ। গতবার কিছু কিছু শব্দ কালপুরুষ ফন্টে ভেঙে গিয়েছিল, এখন আমরা সুতুনি এমজে ফন্ট ব্যবহার করছি, আশা করি এই শব্দগুলো আর ভাঙবে না, যেমন মোস্তফা এবং কালপুরুষ। এখন লেখাটা কিন্তু ANSI-তেই হয়েছে, আমি ফন্টটা যদি চেঞ্জ করি এরিয়াল তাহলে দেখতে পাবেন জিব্রিশ লেখা দেখাচ্ছে, কারণ এটা ডিসপ্লে করছে না, আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। সুতুনি এমজে ফন্ট সিলেক্ট করলে লেখাটা খুব সুন্দর মতোই ডিসপ্লে করছে, কিন্তু কালপুরুষ ফন্ট যদি আমি সিলেক্ট করি তাহলে এই লেখাগুলো ভেঙে যাবে, আশা করি, মানে আশা করি কি ভেঙে যাবেই, যেমন হচ্ছে মোস্তফা অ্যান্ড কালপুরুষ, এই লেখাগুলো ভেঙে যাচ্ছে, আরও অনেকগুলো উদাহরণ রয়েছে উপরের দিকেও। আচ্ছা, আরেকটা ভালো এক্সাম্পল দেই, এই মুহূর্তে আমি গুগল ডক্সে আছি, একটা বাক্য ভয়েস টাইপিং করব এটা দিয়ে। আষাঢ় মাসে গাঢ় রঙের ঘুড়ি উড়িয়ে, ব্যাস খুব সুন্দর। আমি এই লেখাটাকে কপি করব, কপি করে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে গিয়ে জাস্ট প্লেইন টেক্সট হিসাবে পেস্ট করলাম। এখানে এসে আমি হচ্ছে যদি লেখাটাকে সিলেক্ট করে ফন্ট যদি চেঞ্জ করি, নিকোশ ফন্টে যাই, নিকোশ ফন্টে আমি সেভ করলাম এবং লেখাটাকে আর একটু বড় করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো অক্ষর, যেমন ঢয়বিন্দর, বয়সুনর এবং উন্তস্ত অ, এই লেখাগুলো ভেঙে যাচ্ছে। বয়সুনর র কোনো কারণে ভেঙে যাচ্ছে না, কিন্তু অন্যান্যগুলো ভেঙে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে রেন্ডারিংয়ের ইস্যু রয়েছে। কিন্তু আমি যদি সরাসরি কণ্ঠ দিয়ে ভয়েস টাইপিং করি অ্যান্ড ইউনিকোড এনকোডিং হিসেবে ইউনিকোড সিলেক্ট করাই আছে, খুব সুন্দর, আমি আবার সিলেক্ট করলাম, এখন আমি ভয়েস টাইপিং করব কণ্ঠ দিয়ে। আষাঢ় মাসে গাঢ় রঙের ঘুড়ি উড়িয়ে, এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু ভাঙছে না, ঢয়বিন্দর বয়সুনর উন্তস্ত অ লেখাগুলো ভাঙছে না, কারণ এখানে রেন্ডারিং ইস্যুটা নাই। কীভাবে আমি যদি দেখাই সেটা হচ্ছে, কারণটা ওয়ার্ড ম্যানেজারে যদি স্পিচ ম্যাপিংয়ে যান তাহলে নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু ওই প্রবলেম্যাটিক অক্ষরগুলোকে রিম্যাপ করা হয়েছে। কীভাবে রিম্যাপ করা হয়েছে আমি যদি এই লেখাটাকে একটা দিয়েই দেখাই, অত টাইম নেই, আমি এখান থেকে কপি করেছি আদৌ, হ্যাঁ এখান থেকে আমি জিনিসটাকে কপি করলাম, কপি করার পর যদি মাইক্রোসফট ওয়ার্ডেই আসি, এখানে আমি পেস্ট করলাম, তাহলে দেখতে পাবেন লেখাটা ভেঙে যাচ্ছে। কারণ কি? কারণ নিচের ফোটাটা কিন্তু একটা আলাদা ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হচ্ছে গুগল ডকে। আমি যদি এখানে ব্যাকস্পেস প্রেস করি তাহলে দেখবেন ওটা চলে যাচ্ছে এবং ড রয়ে গেছে, কিন্তু কণ্ঠতে এটা স্পিচ ম্যাপিংয়ে বিশেষ করে এটা হচ্ছে আসল ডয়বিন্দর দিয়ে রিপ্লেস করে দেয়, যেটা কি না নিকোশ ফন্ট বা অফিস আদালতে যে ফন্টগুলো ব্যবহার করা হয়, আরও অত কতগুলো রয়েছে আমার নাম ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ওগুলোতে আসল ডয়বিন্দরই ব্যবহার করা হয়। যেমন আমি যদি এখানে ব্যাকস্পেস প্রেস করি
তাহলে দেখবেন পুরো অক্ষরটাই চলে যাচ্ছে, কারণ নিচের ফোঁটাটা আলাদা কোনো ক্যারেক্টার না, একটাই ক্যারেক্টার। স্পিচ ম্যাপিং ট্যাবেও আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তারপর ম্যাপটা লোড করতে হবে। একটাই ডেমো বারবার ঘুরে ফিরে দেখাতে হয়, যেহেতু রেকর্ড করার সময় কোনো কিছু মাথায় থাকে না। তো যদি আমি দেখাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? প্রশ্নবোধক চিহ্ন। ও আচ্ছা, এনএসআই সেট করা, কোন ভার্সন দেখি তো? এনএসআই ভার্সন 1, তার মানে আমাদেরকে কালপুরুষ এনএসআই ফন্টটা সেট করতে হবে। আর দেখতে পাচ্ছেন লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বলাতে ওটা কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, মজার ছলে একটা ডেমো দেখানো যাক। আমার নাম নাবিল। এখন আমি চাই নাবিল বললে যাতে কাবিল হয়ে যায়। তো নিচের দিকে এসে আমি একটা নতুন সেল অ্যাড করব, সেখানে অবশ্যই ইউনিকোডে সেট করতে হবে নাবিল, কাবিল, কাবিল। সেভ করে এখন ট্রাই করি। আমার নাম নাবিল। কেউ অফেন্ড হবেন না প্লিজ, এটা জাস্ট ডেমো দেখানোর জন্য, আগে থেকে ডিলিট করে দিই।